বলছি তোদের ভিডিও পাচ্ছি, তোরা পড়লে পড়ে যা। ঘোড়ায় চেপে বাইসারণের রাস্তায় তো আগে একবার গিয়েছিলাম গরমকালে বাইসারণ, তো সেই সময়তে তো রাস্তা অনেক অন্যরকম ছিল। এবারে তো উইন্টার সিজনে যাচ্ছি, দেখা যাক গিয়ে কি দেখতে পাই। ওখানে মজা লাগছে, ভয়ও লাগছে। অনির্বাণ ওখানে পাতলিকা হাই করে দে। শুরু করলাম আমরা যাওয়া। দো গজ দূরি মাস্ক হ্যায় জরুরি। ও ফেলগাঁও ভ্যালি দেখো কি লাগছে, ডান দিকটা দেখ। অসাধারণ লাগছে, ওই দেখো গাছের পাশ থেকে কত বরফ পড়ছে গাছের উপর থেকে, অসাধারণ। বিজলি, এই পত্রালিকা বিজলিতে চেপে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত অসাধারণ, কিছু অলগ হি কিসম কা মজা হ্যায় ভাই। বিজলি, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, এর মধ্যে তিথি আর অনির্বাণের ঘোড়া স্লিপ করেছে। আরে টাইগার, ডার কিস বাত কা, ঘোড়ায় করে যাচ্ছি আমরা। এই যে পিছনে পত্রালিকা রয়েছে, সামনে অনির্বাণ তিথি যাচ্ছে, মাঝে মাঝে এই ঘোড়া স্লিপ করছে এখানে দেখতে পাচ্ছি। আর কখনো 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 উপর থেকে গাছের উপর থেকে বরফ ভেঙে ভেঙে পড়ছে। কয়েকটা ভিডিও তোমাদের তোমরা দেখেছো নিশ্চয়ই এরকম হতে, গাড়িটার উপর বরফ জমে আছে, দেখ গরম জল ছুড়ে বার করতে হবে। আমরা একটু ভয়ঙ্কর রাস্তা দিয়ে উঠে গেছি, এখন বেশ ডেঞ্জারাস রাস্তাটা। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা নাকি অনন্তনাগের আশেপাশে কোথাও একটা রয়েছি। রাস্তাটা বেশ চাপের ভাই। এ ভাই, আমার হাতে পাখিতে পটি করে দিয়েছে। এখানে রাস্তাটা অসাধারণ লাগছে, চূড়ান্ত রাস্তাটা প্রচণ্ড সুন্দর লাগছে। সিরিয়াসলি কাশ্মীর ভূস্বর্গ, আবার একবার বলছি, আগের বারের ভিডিওতে অনেকবারই বলছিলাম, বহুত খুবসুরত, প্রচন্ড সুন্দর লাগছে। এখানে আমাদের আসিফ ভাইয়া সাইদ ভাই বলছে বডি ওয়েট সামনের দিকে রেখে চলতে। রাস্তাটা কিন্তু সিরিয়াসলি ভাই পুরো জান্নাত। দেখো বলছি তোদের ভিডিও পাচ্ছি, তোরা কে পড়লে পড়ে যা। ওরে ভাই ভাই, ওফ ওফ, বাইসারণ ট্রিপটার জন্য একটা আলাদা ভিডিও করতেই হবে এটা। এই দেখো বাইসারণকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, বাট আমার তো মনে হচ্ছে তার থেকে বেশি সুন্দর এটা। পাশ দিয়ে নদীটা যাচ্ছে দেখো একবার,
কেমন লাগছে জানাও কমেন্টে। এই হচ্ছে আমার ঘোড়া টাইগার। আমরা একটা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, এখান থেকে এখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছি, সবাই পোজ দিচ্ছে, ছবি তুলছে। আমরা একটা রিলস বানালাম জুগনুর। এই যো আমরা ওই জায়গা থেকে আরো উঁচুতে এলাম, এই জায়গাটার নাম জুনা ভ্যালি। জায়গাটার ভিউটা দেখো ভাই, কি বন্ধুরা কি বুঝছো, ভ্যালিটা কেমন লাগছে কমেন্টে জানাও। অসাধারণ সুন্দর, অসাধারণ। এইখানে একটা গান গাইতে পারিস। আমরা আরো আগে চলেছি বাইসারনের দিকে। এখানের ভিউটা এতই সুন্দর যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। অ্যাকচুয়ালি রাস্তা এত খারাপ যে ফোন হাতে ধরে ভিডিও করতে খুব ভয়ই লাগছে, কিন্তু জায়গাটা এতই সুন্দর এবং আমি বলেছি যেখানে যেখানে যাব তোমাদেরও দেখাবো, তাই এই অবস্থাতে ভিডিও করছি। আমরা ফাইনালি পৌঁছে গেছি বাইসারন ভ্যালি। এই যে আমাদের ঘোড়া দাঁড়িয়ে আছে, আমার মাথায় প্রচুর বরফ পড়েছে। এই যে বাইসারন ভ্যালি। বাইসারন ভ্যালিতে বসে বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। আজকের মতো আমাদের ট্রিপ, মানে ট্রিপ না, বাইসারনের যে ঘোড়সাবারি ছিল এটা এখানে শেষ হল। এরপর আমরা নিচে হোটেলে যাব, রাস্তা যেতে যেতে কিছু কিছু যদি পাই সেরকম দেখাবো, না হলে পুরোটা দেখানো একটু মুশকিলই আছে, কারণ হাত ছেড়ে নিচে নামাটা একটু মুশকিল ভাই, প্রচণ্ড টাফ। যারা যারা ঘোড়া চেপেছে তারা জানোই খুব শক্ত ব্যাপারটা পাহাড়ে, বিশেষ করে নিচে নামার সময়। ভিডিও করতে পারলে করব, করে দেখাবো, না হলে ক্ষমা করে দিও। বাইসারন থেকে নিচে যাওয়ার রাস্তা এইদিকে, ওঠার সময় আর নিচে যাওয়ার রাস্তাটা একটু আলাদা। এই জায়গাটা সবাই আস্তে আস্তে নামছে, এক এক করে প্রচুর লোকজন নামছে। চলো মেরা টাইগার, রাস্তায় দেখা হচ্ছে আরও। সূর্য একটু কমে গেছে তাই ঠান্ডাটা বড্ড বেশি লাগছে। অ্যাকচুয়ালি আমাদের আসতে একটু দেরি হলো, পহেলগাঁওয়ের দুদিকের রাস্তা বন্ধ ছিল, যে আমাদের ফাইয়াজ ভাই গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে নিয়ে এলো, না হলে আমরা আরও আগে পৌঁছালে হয়তো আরও তাড়াতাড়ি নামতে পারতাম বা এখানে আরও বেশিক্ষণ সময় থাকতে পারতাম। আমরা পহেলগাঁওতে এই দুজনের সাথে গিয়েছিলাম উপরে, আসিফ ভাইতে মেরে ঘোড়ে কে সাথ, আর ইয়ে সাইদ ভাইতে অনির্বাণ কে ঘোড়ে কে সাথ। বিলকুল সব লোগ আ জাইয়ে, সব লোগ আ জাইয়ে। हमारे साथ गए हैं साहब लोग, ये निजार भाई है, इसका फोन नंबर, इसका भी फोन नंबर मैं डाल दूंगा, आपका भी होगा तो वो भी मैं डाल दूंगा। चलो साहब ठीक है, बहुत अच्छा सर। ओके चलो हाई कर दो सब लोग एक साथ, हाई एंड भाई, हाई एंड भाई, चलो टाटा। এইমাত্র বাইসারন থেকে আমরা ফিরলাম ট্রেক করে, মানে ঘোড়ার সাহায্যে ট্রেক করে, এসে শুনলাম এখানে বিজলি নেই, বিজলি বাইরে ঘুরছে, আমরা সবাই বসে আছি আপাতত এখানে। তো আমরা আবার বেরোলাম একটুখানি, এইখানে লোকালসে ঘুরবো একটু। এটা আমাদের গাড়ি, চলো রাস্তায় দেখা হচ্ছে আবার। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আইল্যান্ড পার্কে। এই দেখো আইল্যান্ড পার্ক, আইল্যান্ড পার্ক এখন পুরো জমে সাদা হয়ে গেছে। এখান থেকে চারদিকে ভিউটা একবার দেখো, এখানে 24 টাকা করে অ্যাডাল্টদের টিকিট আর 12 টাকা করে হচ্ছে যে বাচ্চাদের টিকিট। আমরা ধীরে ধীরে লিডারের দিকে যাচ্ছি, লিডার নদীর আরও কাছাকাছি।
আয় আয় লিডারের একদম কাছাকাছি চলে এসেছি আমরা এই যে রাস্তাটা যাচ্ছে এটা পহলগামের গভর্নমেন্ট হসপিটালের দিকে যাচ্ছে ওই যে এটা গভর্নমেন্টের হসপিটাল এরিয়া এখানটা দেখো বোর্ডে লেখা রয়েছে গভর্নমেন্ট সিভিল হসপিটাল এবার ভিডিও কোয়ালিটি বলতে একটু খারাপ হচ্ছে সন্ধে হয়ে গেছে তো লাইট কম আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি পহলগামের এখন সন্ধেবেলা এখন ছটা বাজছে বেশ ভালো লাগছে প্রচন্ড ঠান্ডা এখানটা এখানে পহলগামের একটা ম্যাপ রয়েছে নবমী সন্ধে আজকে দেখো এখানে একটা ম্যাপ রয়েছে লিডার ভ্যালি তোমাদের কাজে লাগতে পারে দেখো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে প্রচন্ড সুন্দর প্রচন্ড আমরা দাঁড়িয়ে থাকতে তো হঠাৎ করে এই গাছ ছাড়া আলোটা জ্বলে উঠলো দেখো কি হাইফাই লাগছে সিরিয়াসলি এক বছর একবার পোস্টিং নিয়ে আসতে হবে শ্রীনগর কষ্ট হবে বাট ইট উইল বি ওয়ার্থ ইট এখন শুধু 2 ডিগ্রি টেম্পারেচারে নেমেছে হোটেলে ফিরে যাওয়ারই সময় রাস্তাঘাট পুরো ফাঁকাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা চারপাশে একদম এখানে আর লোকজন কেউ নেই এত ঠান্ডা পড়ে গেছে দোকানপাটও বন্ধ আজকে রবিবার তো লকডাউন চলছে এখানে লকডাউন মানে অ্যাকচুয়ালি দোকান বন্ধ চলছে আর কি তো জায়গাটা এত সুন্দর লাগলো তাই দাঁড়ালাম এখানে আর এরিয়াটা হসপিটালের এরিয়া এখানকার লোকাল যে হসপিটালটা ভিডিও জাস্ট দেখালাম ওই ভিডিওটা ওই হসপিটালটারই এরিয়া তো হসপিটালের ভেতরে এরা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে এবং শুধু এক জায়গা না বিভিন্ন জায়গা ওই দেখো দূরেও দেখতে পাবে ঠিক আছে চলো অনেক সুন্দর হলো বেশ ঠান্ডা লাগছে এবার আমরা আস্তে আস্তে করে হোটেলের দিকে রওনা দিই হোটেলে ঢুকে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে একটা বাজছে আমাদের ডিনারের ডাক পড়ে গেছে আমরা ডিনারের জন্য বেরিয়ে পড়েছি এই দেখো চাঁদ দেখা যাচ্ছে লোকজন এই দেখে পাগল হয়ে গেছে এই যে আমাদের হোটেল আমাদের রেস্টুরেন্টের দিকে আমরা এগোচ্ছি ও চাঁদ খাবার দাবার নিয়ে বসে আছি আমরা থার্ড ডে আমরা পহলগাঁওতে আছি রাত 11টা বাজছে প্রায় তো আমরা একটু বাইরে এলাম বাইরে মানে হোটেলের লনে আর টেম্পারেচার আপাতত 0 দেখাচ্ছে 0 বা -1 মতো হবে বিজয়া দশমী টাইপের ফিলটা আসছে তো আজকে নবমীর রাত্রি তাই একটু বাইরে থেকে আসতে ইচ্ছা করলো কালকে স্নোফলের চান্সেস দেখাচ্ছে 12টার সময় 50% ছিল 11টা অবধি কিছু ছিল না এখন 11টার সময় 40% অবধি দেখাচ্ছে সুতরাং দেখা যাক রাত অবধি কতটা টেনে যেটা নিয়ে আসা যায় সকালের দিকে মেবি স্নোফল হতে পারে আমরা স্নোফলটা কালকেই চাইছি পরশু চাইছি না কারণ পরশু আমাদের ফ্লাইট আছে বলো কেমন লাগছে তোমাদের ব্লগটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা অবশ্যই দেখো কাঁচাবাদাম ভিডিওটাও কিন্তু ইনস্টাগ্রামে পড়ে গেছে অলরেডি দেখো কিন্তু বেশ ঠান্ডাটা ফিল হচ্ছে চলো তোমাদের ওইদিকে অন্য একটুখানি ভিউ দেখাই এবার দেখছো বন্ধুরা দেখছো কি লাগছে রাত্রিবেলায় এই দেখো চাঁদ উঠেছে এখানে পাহাড়টা অসাধারণ লাগছে বন্ধুরা ভিডিওতে বোধ হয় একটু অদ্ভুত দেখছো তো আমি এটা ফটো তুলে দেখাচ্ছি একটুখানি ফটো তো দেখাচ্ছি ফটোতে নিশ্চয়ই আরো ভালো বুঝতে পারবে তোমরা এখন রাত্রে প্রায় 12:15 বাজছে আজকে অনেকটা দেরি করলাম আমরা গল্প করছিলাম অনেকক্ষণ কারণ আবার বহুদিন পর হয়তো আমাদের সবার দেখা হবে কাল সকালবেলা দেখা হচ্ছে আমার ঘুম থেকে উঠে পহলগাঁও থেকে আবার কাল সকালবেলা একটা গুড মর্নিং জানাবো আজকে গুড নাইট ফ্রম পহলগাঁও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো একদম আর লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগছে তোমাদের উইন্টার কাশ্মীরের ভিডিও জানুয়ারি কাশ্মীরের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আদিওস আমিগোস জয় হিন্দ